পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। নাটকের গ্রুপের একজন মারা গেছে। কিভাবে মারা গেছে? তার মার্ডার হয়েছে। নাম কি? প্রজ্ঞা রয়। কি করতো এসে বিষয়? এনজিও চালাতো। এখন বিষয় হচ্ছে সেই এনজিওতে আমরা যাই। একটা অদ্ভুত ঘটনা ঘটে, আমরা দেখে খুব কনফিউজ হয়ে যাই। এটা দেখে যে এনজিও চালাতো একজন, রাইট, একজন, টু বি নোটেড, ইটস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা দেখেছি যখনই কোনো মার্ডার হয় না, তখন মার্ডারের যে মোটিভটা সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে, মানে খুনটা কেন করা হচ্ছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা ভীষণ কনফিউজ হয়ে পড়ি, কারণ প্রজ্ঞা রয় একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সে নারীদের রাইটস নিয়ে কাজকর্ম করে, তাকে কেউ কেন খুন করবে? প্রথমে আমাদের তাদের সন্দেহ ছিল যারা সেদিন ক্লাবে উপস্থিত ছিল, কিন্তু তাদের কারণই প্রপার মোটিভ আমরা খুঁজে পাচ্ছিলাম। আমার পার্সোনালি মনে হচ্ছিল হয়তো প্রজ্ঞা রায় কোনো ব্যক্তিগত শত্রু আছে, সেই খুন করেছে। এখন প্রশ্ন হচ্ছে এই ব্যক্তিগত শত্রুটা কে? এটা খুঁজতে গিয়ে আমরা প্রজ্ঞা রায়ের এনজিওতে যাই। সূর্যমুখী নারী নিকেতন, রাইট? ইউ আর অ্যাবসলুটলি রাইট রেখতা। সেখানে না আমার সঙ্গে সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। আমার না শরীরটা এবার সত্যি খুব খারাপ লাগছে মালিনী, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি তাহলে এবার রওনা দেব। আমি আসছি। হ্যাঁ কেন সানি, তোমার সমস্যা হচ্ছে কেন? এ বাবা দাঁড়াও তো, দেখো আই হ্যাভ সামথিং ফর ইউ। পেপার কাটিংটা ভালো করে দেখো, এখানে এই তিনটে ছেলের ছবি আছে না? একটি মেয়ের শ্লীলতা হানি করার চেষ্টা করছে, দেখো তো চেনা চেনা লাগছে কিনা চেক ভালো করে। কিন্তু স্যার এটা কিভাবে সম্ভব, মানে সানি ওদেরকে কিভাবে চিনবে? তিনটে ছেলের সঙ্গে সানির কিভাবে সম্পর্ক থাকতে পারে? এক্স্যাক্টলি আমিও বুঝতে পারছি না। আচ্ছা নিপা, আমাদেরকে এখানে জেরা করার জন্য ডাকা হয়েছে না আমাদের মধ্যে কাউকে ক্রিমিনাল বলে পয়েন্ট আউট করা হচ্ছে? নানা বলিনি, দাদা ভাইরা তো শুধু একটা মার্ডার মিস্ট্রির গল্প বলছে, আর তোমরা সকলেই তো জানো বলো একটা খুন হয়েছে। খুনটা তো একটা বিরাট বড় বিষয়, তাই না? কে খুন করেছে, কিভাবে খুন করেছে সেটা না জানা পর্যন্ত তো আমি নিজেকে সম্পূর্ণভাবে নির্দোষ প্রমাণ করতে পারবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।